আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি লহমা। প্রথমে যে খবরের দিকে নজর রাখব, রায়গঞ্জ শহরের নেতাজি পল্লী নিকাশী সমস্যা নতুন নয়। এবারে এই এলাকার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে উদ্যোগী হলো রায়গঞ্জ পৌরসভা। নোংরা আবর্জনা যুক্ত জল বের করার জন্য নির্মাণ করা হচ্ছে পাম্পিং স্টেশন, যাকে ঘিরে আশাবাদী এলাকার মানুষ। রায়গঞ্জ পৌরসভার তৎপরতায় অবশেষে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন নেতাজি পল্লীর মানুষজন। বর্তমানে জল যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে অবস্থিত নেতাজি পল্লী এলাকা। এই এলাকার মোহনবাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে প্রায় দীর্ঘ 3 বছর ধরে দেখা দিয়েছে নিকাশি সমস্যা। জল নিকাশের কোনো সুবন্দোবস্ত না থাকায় বছরের পর বছর ওই এলাকায় জমে রয়েছে জল। নোংরা আবর্জনা যুক্ত জল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। সেই জলে গাছের কাণ্ড, পাতা কিংবা অন্যান্য সামগ্রী পড়ছে, পরে তা পচে এক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে রায়গঞ্জ পৌরসভার দ্বারস্থ হয়েছিল পাড়ার মানুষজন। অবশেষে বাসিন্দাদের কথা মাথায় রেখে এ ব্যাপারে উদ্যোগী হয় পৌর কর্তৃপক্ষ। এলাকায় জমে থাকা জল নিষ্কাশনের জন্য নির্মিত হচ্ছে পাম্পিং স্টেশনের, যার মাধ্যমে জল বেরিয়ে যাবে। পৌরসভার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। এলাকার প্রবীণ ব্যক্তি আশিষ সরকার জানান, 70 বছর বয়স থেকে এই এলাকায় বসবাস করছেন, কিন্তু গত 3 বছর ধরে জল সমস্যায় ভুগছেন তারা। দুর্গন্ধের পাশাপাশি মশা ও পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। তবে পৌরসভার এই পাম্পিং স্টেশন ঘিরে আশা প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন হয়ে গেল, 3 বছর হয়ে গেল এই জলের সমস্যা। আমরা প্রচণ্ড দুর্ভোগ ভোগ করছি। আমরা এখানে 70 বছরের বাসিন্দা। বিগত 70 বছরে কোনোদিন এই অবস্থা ছিল না, গত 3 বছরে এই অবস্থাটা তৈরি হয়েছে। চারিদিকে জল পচে গেছে, গন্ধ, দুর্গন্ধ, মশার প্রাদুর্ভাব, আর এখন তো ডেঙ্গির একটা সময় হয়েছে। মশার প্রাদুর্ভাব, পোকামাকড়, সাপ। এখন একটা সমাধানের রাস্তা করছে, আমরা শুনলাম যে ওখানে একটা রিজার্ভার করা হচ্ছে, অটোমেটিক পাম্প সেট বসানো হবে। এইটা যদি নিশ্চয়ই ওনাদের, আমাদের পৌরসভার দক্ষ ইঞ্জিনিয়াররা আছেন, তারা দেখেছেন সমস্ত পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই নিশ্চয়ই এই ব্যবস্থাটা হচ্ছে। আমরা খুব আশাবাদী যে এটা সাকসেসফুল হবে, মানে সাফল্য লাভ করবে, এবং আমরা আগের যে জীবন ছিল সেই জীবন ফিরে পাবো, সুস্থ চলাফেরা করতে পারবো। স্থানীয় বাসিন্দা চৈতালি চৌধুরী বলেন, দীর্ঘদিন বাদে মুক্তি মিলছে জল যন্ত্রণা থেকে, স্থায়ীভাবে যাতে উদ্যোগ বজায় থাকে তার দাবি জানিয়েছেন তিনি। সমস্যা বলতে জলগুলো সব পচে গেছে, এখানে মশা মানে জন্ম হচ্ছে, এখানে ডেঙ্গুর মশা। তো এরপরে তো আমরা ডেঙ্গু নিয়ে সমস্যা সব জায়গায় হচ্ছে, আমরাও আশা করছি সেই সমস্যা আমাদের পড়বই। আর চারিদিকে দুর্গন্ধ, মানে অস্বাস্থ্যকর পরিবেশ। 2.5 থেকে 3 বছর এখন তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, কমিশন, কাউন্সিলর, চেয়ারম্যান, দুয়ারে সরকার, সব রকম চেষ্টা করেছি, তো এতদিন কোনো কিছুই কোনো সুফল পাইনি। এখন শোনা যাচ্ছে যে ওখানে একটা পাম্প সেট বসাচ্ছে, দেখা যাক তার ফলশ্রুতি কি হয়। ওই এলাকাতেই রয়েছে একটি গৌরাঙ্গ মন্দির। মন্দিরের সেবায়িত বিশ্বজিৎ দাস জানান, মন্দিরে প্রবেশের মুখে এমন নোংরা আবর্জনা যুক্ত জলের জেরে ভক্তরা আসতে পারছেন না, এখনো একই অবস্থা রয়েছে। তবে পাম্পিং স্টেশন তৈরি হলে এই সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সমস্যা হলো আমাদের এই গৌরাঙ্গ মন্দির অনেক পুরনো মন্দির রায়গঞ্জের, তো বিগত 3 বছর ধরে মন্দিরের সামনের অবস্থা এত খারাপ, এই নালীর জল যে মন্দিরে না কোনো ভক্তবৃন্দ আসতে পারছে না, আমি যে প্রতিদিন সেবায়িত, আমি যে প্রতিদিন এখানে দুবেলা পুজো করি, সেটার জন্য আমার ঢোকার পক্ষে অসুবিধা হয়ে গেছে। দীর্ঘদিন অনেক রকমভাবে মিউনিসিপ্যালিটিকে অনেক রকম মনোনয় বিনয় করার পরও এখনো পর্যন্ত আমাদের এখানে এখনো ঠিকঠাকভাবে কোনো কিছু উপায় হয়নি, যাতে মন্দিরে 10টা লোক ঢুকতে পারে, আমরা ঠিকঠাক পূজা পাঠ করতে পারি, এরকম কোনো কিছু বিষয় হয়নি। তো এই অনেকদিন পর
মিউনিসিপ্যালিটি রিজার্ভার একটা তৈরি করছে, দেখা যাক আমাদের এখানকার জল পরিষ্কার হয় কিনা, এটাই দেখার বিষয়, আর কিছু। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস অবশ্য এমন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য রেলকেই দায়ী করেছেন। তিনি বলেন, এতদিন এই এলাকার জল গিয়ে পড়তো সংলগ্ন রেলের জমিতে থাকা জলাশয়ে, কিন্তু পৌরসভা কিংবা প্রশাসনকে না জানিয়ে বর্তমানে সেই জলাশয়ে রেল হাউজিং প্রকল্প গড়ে তোলায় জল যাওয়ার পথ বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে মানুষের অসুবিধার কথা মাথায় রেখে পাম্পিং স্টেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। নেতাজি পল্লীর পাশাপাশি মোহনবাটি, পূর্ব কলেজ পাড়া সহ বিভিন্ন এলাকায় সুষ্ঠু নিকাশি ব্যবস্থার বন্দোবস্ত করা হচ্ছে। আমি একটা মাত্র আপনাদের সামনে উদাহরণ তুলে ধরতে চাই, যা আমাদের নেতাজি পল্লীতে আপনি দেখবেন 10 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডের মানুষের প্রবলেম তৈরি হয়েছে নতুন করে। এই প্রবলেম কিন্তু আগে ছিল না। রেলের জায়গায় বড় জলাশয় ছিল, রেল দপ্তর পৌরসভাকে না জানিয়ে বা প্রশাসনকে না জানিয়ে মাটি ভরাট করে সেখানে হাউজিং প্রকল্প গড়ে তুলেছেন, ফলে সেখানে যে জল জমা হতো, সেই যে সেখানে যে জলাশয় ছিল, সেই জলাশয়ে জল যেতে না পারার কারণে নেতাজি পল্লীর মানুষের প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রবলেম তৈরি হয়েছে। এটা আমরা উপলব্ধি করে আমরা এই বিষয়ে মাননীয় জেলা শাসককে আমরা অবগত করেছি এবং তার পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের রায়গঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওই এলাকার কোয়ার্ডিনেটর ভোলা পাল, রতন মজুমদার সবাই মিলে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ারিং ব্রেনকে কাজে লাগিয়ে আমরা এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৎপরতার মধ্যে দিয়ে আমরা ওখানে পাম্পিং স্টেশন করে আমরা সেই জলকে আমরা ডিসচার্জ করব, সেই কাজ আমরা শুরু করে দিয়েছি। পূর্ব কলেজ পাড়ায় আপনারা দেখেছেন, সেই জায়গায় আমরা খুব বুদ্ধি করে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা ড্রেনেজ সিস্টেম করে সেই জলকে আমাদের পৌর শিশু বিনোদন উদ্যানের সম্মুখ ভাগে, যেখানে আমাদের ওখানে পার্কিং জোন আছে, তার সামনে আমরা 3টা বড় আমরা সোকোয়েল তৈরি করেছি। সেই সোকোয়েলে আমরা জলকে নিয়ে ফেলছি এবং সেখানে জল রিচার্জ হচ্ছে, এবং যদি জল বেশি হয়ে যাচ্ছে বৃষ্টি বাদলের সময় আমরা আমাদের সেসপুল দিয়ে আমরা জল টেনে নিচ্ছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি লীগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা। শুক্রবার লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে অরবিন্দ স্পোর্টিং ক্লাব ও বাইসি স্পোর্টস একাডেমি। এদিনের খেলায় বড় ব্যবধানে জয় পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব। 7-1 গোলে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এদিন পরাজিত করে বাইসি স্পোর্টস একাডেমিকে। অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষে 3টি গোল করে অজয় সূত্রধর, 2টি গোল করে প্রসেনজিৎ সাহা এবং 1টি গোল করে অঙ্কিত ত্রিখাত্রী ও বেঙ্গল সোরেন। বাইসি স্পোর্টস একাডেমির পক্ষে একমাত্র গোলটি করে রমজান আলী। এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হয় অরবিন্দ স্পোর্টিং ক্লাবের অজয় সূত্রধর। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত রায়গঞ্জ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতার আজকে 3য় দিন। আজকের খেলায় অংশগ্রহণ করেছিল অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং বাইস স্পোর্টস একাডেমি লক্ষণীয়া। আজকে দুপক্ষের খেলা হয় এবং অরবিন্দ স্পোর্টিং ক্লাব 7-1 গোলে জয়লাভ করে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।